বাংলাদেশ কল্যাণ পার্টির 14তম প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানের সভাপতি কল্যাণ পার্টির চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ জেমস সৈয়দ ইব্রাহিম ভাই, উপস্থিত 20 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং মান্যবর অতিথিবৃন্দ, উপস্থিত শিবিরবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্ত্রী একদিন আমাকে বলছিলেন যে আমি আসলে নানা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে টেলিভিশন দেখা হয় না। তো আমার স্ত্রী আমাকে বলছিলেন যে জ্যান ইব্রাহিম সাহেব দারুণ। জ্যান ইব্রাহিম সাহেব দারুণ মানে মাথায় চুল নাই, টাক পাথা মানুষ, দারুণ হলো কি করে? বলছে না না না, তার বক্তব্য টেলিভিশনে যেভাবে বলেন তার যে বাচনভঙ্গি অসাধারণ, তাই বলো। আমি তো মনে করছি কি ব্যাপার, দারুণ তো ঘটনা। তো আমি আমার স্ত্রীকে বললাম, আমারই ক্লাসমেট রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়তাম, তো বললাম যে এই বাচনভঙ্গির কারণেই হয়তো ভাবিকে পটিয়ে নিয়েছিলেন তার বিয়ের আগে, সম্ভবত, আমি জানি না, ভাবি এখানে আছে, এটা আসলে ঘটনা তাই কি না, কিন্তু আমার আমাদের মনে হয়, আমরা এটা হাঞ্চ করি, আমরা অনুমান করি, তার এই বাচনভঙ্গির কারণেই হয়তো ভাবি ফুটে গেছিলেন এবং তারপরে উনি আমাদের ভাবি। যাই হোক, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে, এই ধরনের একজন মহিরুহ আমি বলবো এই জন্যই যে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন সেখানে তার অনেক অনুস্পতি, আমারও ছোট, এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, তাদের কাছ থেকে আমি ওনার কথা শুনেছি। ফৌজিয়ান বলা হয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র তারা, কেউ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, বা কেউ ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন, এদের সাথে মাঝে মাঝে বসি আমরা, আড্ডা মারি, তখন ওনার কথা বলে, তার মেধা এবং ফৌজদার ক্যাডেট কলেজে ক্যাডেটদের তো আবার বিভিন্ন নিয়মকানুন আছে, সিনিয়রদেরকে সম্মান করা এবং এটার একটা ধারাবাহিকতা আছে, তাদের মধ্যে যারা মেধাবী এই এই বিষয়গুলি আবার শিক্ষকরা আলোচনা করতেন পরবর্তী জেনারেশনের কাছে বা পরবর্তী ব্যাচের কাছে। তো এদের কাছ থেকে আমি প্রথমে ইব্রাহিম ভাইয়ের কথা শুনেছি আর কি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এখানে, জাস্ট ইয়েতে না, আমরা দেখেছি আর কি পর্দায়, নজরুল ভাই, নজরুল ইসলাম খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি তার কাছ থেকে শুনেছিলেন, প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে আমরা ইব্রাহিম ভাইয়ের কথা শুনেছি অনেক আগে। এরপরে তো উনি আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন, সংগ্রাম, এই বিষয়গুলো সাথে ওনার সাথে অনেক কথা বলেছি, অনেক ধরনের ইন্টারাকশন হয়েছে, এবং সবচেয়ে বড় শ্রদ্ধার যে জায়গাটি ব্যক্তিগতভাবে আমার কাছে, সেটি হলো একবারই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইব্রাহিম ভাই। আজকে যারা কল্যাণ পার্টি করেন আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এই জন্য যে একজন মুক্তিযোদ্ধা, সে আবার মানে কলকাতা কেন্দ্রিক মুক্তিযোদ্ধা না, একবারে ফিল্ডের মুক্তিযোদ্ধা। তার নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দলের আপনারা নেতা কর্মী। আমি যেমন ছাত্র অবস্থায় গর্ববোধ করতাম, সেই শূন্য অবস্থায় রাজনৈতিক অরাজকতা এবং শূন্যতার মাঝে গোটা জাতিকে যিনি আলোকবর্তিকা, বাতি ঘরের মতো সেদিন যে আলো দেখিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে গর্ব, আমার যে অহংকার পুষে রেখেছিলাম, পুষে রাখি, সেটা দিয়েই আজকের পথ চলা, সেটাই আজকের প্রেরণা। আজও অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, হৃদয়ের মধ্যে এবং রক্তের শ্বেত কণিকা, লৌহ কণিকায় যেভাবে অনুরণিত হয়, এইটা সৃষ্টি হয় জিয়াউর রহমানের বিভিন্ন ধরনের ঘটনাগুলি 71 থেকে শুরু করে 75, 7ই নভেম্বর এবং পরবর্তী রাজনৈতিক জীবন সব কিছু মিলিয়ে এক এমন অনিন্দ্য সুন্দর একটি জীবন রাজনীতি করেছেন, অথচ অসততার লেশমাত্র কেউ অভিযোগ করতে পারেনি, এমনকি সেই সময় আওয়ামী লীগ
তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। সেই পার্লামেন্টে যখন কিছু বিপদগামী দুষ্কৃতিকারী সামরিক কর্মকর্তা তাকে হত্যা করলেন, তারপরে পার্লামেন্টের শোক সভাতেও আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতারাও সেদিন কিছু বলতে পারেনি। আমি 1998 সালে নিউজউইক নামে একটা খুব খ্যাতনামা একটি পত্রিকা ছিল, ইন্টারন্যাশনাল পত্রিকা, সেখানে বাংলাদেশের রাজনীতির বিশ্লেষণ করতে গিয়ে জিয়াউর রহমান সম্পর্কে একটি কথা বলেছিলেন, ইনকরাপ্টেবল প্রেসিডেন্ট, বাংলাদেশের ইতিহাসে ইনকরাপ্টেবল প্রেসিডেন্ট। এগুলো আমাদেরকে উৎসাহিত করে, এগুলো মানে আমাদের একটি গর্বের বস্তু হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি আমরা যখন তার মৃত্যুর পরে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা আসলেন, আবার গণতন্ত্র হত্যা হতে দেখলাম, এবং সেই সময়ে আপোষী নেতৃত্বের ধারায় যিনি রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন, তিনি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। তো উনি 1986 সালে তিনিও বলেছিলেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাব না, আজকের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন, এবং তিনি আরো বাড়তি কথা বললেন, যারা যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টা যেতে না যেতেই তিনি বললেন যে আমি এরশাদের অধীনে নির্বাচনে যাচ্ছি, কিন্তু বেগম জিয়া গেলেন না। এই কথাগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে আমরা বলেছি। তো আমার একটা জিনিস মনে আছে, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি করি, তো আমার ইউনিভার্সিটির কিছু আওয়ামী সমর্থক কিছু শিক্ষক তারাও আমাকে বলেছেন যে মিসেস জিয়ার এই ভূমিকাটি অত্যন্ত আমাদের কাছে ভালো লেগেছে। বলে কেন, যে দেখো রাজনীতিতে নীতি নৈতিকতা এবং কমিটমেন্ট অঙ্গীকার ওয়াদা এটা একেবারেই উঠে গেছে, কিন্তু মিসেস জিয়া তিনি যে এই যে বললেন যে যাব না এরশাদের অধীনে নির্বাচনে যাব না, তিনি গেলেন না, এই কারণেই তার প্রতি শ্রদ্ধাবোধ আমাদের। তো তখন আমাদের মনের মধ্যে একটা মানে এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে একটা ক্রিয়া তৈরি করেছে যে তাই তো, আমরা যার নেতৃত্বে আমরা রাজনীতি করি তার যে এই যে মহীয়ান একটি অবস্থান এটাই তো কর্মীদেরকে প্রেরণা যোগায়। তেমনি জিয়াউল ইব্রাহিম সাহেব, সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, তার যারা অনুসারী এবং নেতাকর্মী, স্বজাতির সেই সংকটের মুহূর্তে নিজের পরিবার পরিজন অথবা মানে তার পেশার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের কথা চিন্তা না করে দেশ মাতৃকার মুক্তির জন্য হাতে বন্দুক নিয়ে লড়াই করছেন, আর তো জাতা বিষয় নয়, ইনারাই তো আমাদের সোনালী সন্তান, আমাদের গর্বের সন্তান। 2014-15 সালে প্রায় আওয়ামী লীগ বলে থাকে আগুন সন্ত্রাস, এরা সন্ত্রাসী টেররিস্ট। আমরা যখন আন্দোলন করছি গণতন্ত্রের মানে প্রত্যাবর্তনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তো কিছুটা বিচলিত বোধ করি যে এইভাবে ঢালাভাবে করছে, বিদেশিদেরকে বলছে, নানাভাবে বলছে। তো আমি প্রখ্যাত পণ্ডিত রাষ্ট্রবিজ্ঞানী ইমাজউদ্দিন স্যারকে বললাম, আপনারা নিশ্চয়ই চেনেন ডক্টর ইমাজউদ্দিন আহমেদ স্যারকে বললাম যে স্যার এই যে কথাগুলো বলছে, আমরা তো ফাইট করছি একটা কজে, আজকে গণতন্ত্রহীনতা, নির্বাচন নেই, ভোট কেন্দ্রগুলিতে মানুষ যাচ্ছে না, ভোটারের বদলে মানে জীবন্ত মানুষ ভোটারের বদলে আপনার চতুষ্পদ প্রাণীরা ভোটার হয়ে গেছে, এই যে পরিস্থিতি। তো স্যার একটি কথা আমাকে বলেছেন, আজও মনে আছে, সেই কথাটি হল যে টুডেজ টেররিস্ট টুমরোজ ফ্রিডম ফাইটার, আজকের যারা সন্ত্রাসী বলা হচ্ছে যাদেরকে, তারাই কিন্তু আগামী দিনের মুক্তিযোদ্ধা। আমি তখন ক্লাস ফাইভে পড়ি, 71 সালের যুদ্ধে, আমার কিছু ক্ষীণ মনে আছে, ঠিক আজকে যে ইব্রাহিম ভাই কল্যাণ পার্টির চেয়ারম্যান, যারা মুক্তিযুদ্ধ করছেন হাতে বন্দুক নিয়ে, মানে গ্রাম থেকে গ্রামান্তরে, আপনার সীমান্তের থেকে সীমান্তে তারা যুদ্ধ করে বেড়াচ্ছেন, এদেরকে কিন্তু দুষ্কৃতিকারী বলছে পাকিস্তানরা, কিন্তু এই স্বজাতির জন্য, এ দেশ মাতৃকার জন্য, এদেশের জনগণের জন্য আজ তারাই গর্বিত সন্তান। আপনারা দেখেন এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আমাদের হালিম ভাই বক্তব্য করেছেন জামাত ইসলামের, এই একজন স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী, 71 সাল থেকেই তিনি বন্দিত্বের যে নির্যাতন সেটা ভোগ করছেন,
এরশাদের আমলে সাতবার তাকে গৃহবন্দী করা হয়, আর 1/11 থেকে শুরু করে তার কারাবন্দিত্ব চলছে। কিসের জন্য? এই দেশে তো হাতে রাষ্ট্র ক্ষমতা থাকলে কোর্ট আপনার, আদালত আপনার, বিচারক আপনার, পুলিশ আপনার, সকল আইনি প্রক্রিয়া আপনার। আইনমন্ত্রী প্রায় আইনি প্রক্রিয়ার কথা বলে থাকেন, তাহলে কোন আইনি প্রক্রিয়ায় জাস্টিস সিনহাকে আপনার দেশ থেকে বের করে দিয়েছিলেন এবং মোতাহার সাহেব জজকোর্টের জজকে আজ প্রাণ ভয়ে পালিয়ে যেতে হয়েছে? এটার কিন্তু কোনো উত্তর দিতে পারেননি আপনার আইনমন্ত্রী। যখন তিনি প্রধান বিচারপতি, যখন শেখ হাসিনার সাথে প্রধান বিচারপতি সিনহার কোনো কন্ট্রাডিকশন হয়নি, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আর যে কন্ট্রাডিকশন হলো এবং দেশ থেকে বের করে দেওয়া হলো, তার বিরুদ্ধে মামলা হলো, তার বিরুদ্ধে সাজা হলো। তাই বোঝা যায় এই দেশের আইন, আদালত, জজ, বিচারক সব শেখ হাসিনার আঁচলে বন্দী। কোনো নিরপেক্ষ বিচার নেই। আপনি বলে থাকেন বেগম খালেদা জিয়ার সাজা দিয়েছে, যে যেটি অভিযোগ, যেই মামলা, সেই মামলার সাথে কোনো সই নাই, স্বাক্ষর নাই, কোনো সম্পর্ক নেই, তারপরেও তাকে সাজা দিয়েছেন। এই অন্যায় সাজার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথা নত করবেন না। আপনারা দুর্নীতির কথা বলেন, এত দুর্নীতি করেন যে আপনারা, আপনার মন্ত্রীরা অকপটে, অকারণে, নীরবে, নিভৃতে অথবা কখনো প্রকাশ্যে স্বীকার করে বসে। যেমন আগের শিক্ষামন্ত্রী বলেছেন, আরে দুর্নীতি করছেন করছেন সহনীয় মাত্রায় করেন, বাহ, পাপ করছেন করছেন বেশি বড় পাপ করেন না, অল্প অল্প পাপ করেন। তো অল্প পাপ আর বেশি পাপ, এটার পার্থক্য কি আমরা জানি না। অর্থমন্ত্রী বললেন, আরে 4,000 কোটি টাকা কোনো টাকাই না, তারপরেও আপনার সাধু সন্ন্যাসী ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগ সরকার, মন্ত্রীরা প্রকাশ্যে চুরিকে বৈধতা দিচ্ছেন, ম্যান্ডেট দিচ্ছেন, তারপরেও তারা ধোয়া তুলসী পাতা। আপনার দেখ, আমি কয়েকদিন আগে দেখলাম যে আপনার এই যে ইয়েগুলো আছে, ফেরি পারাপারের জন্য সার্চ লাইট কিনতে হয়, তারপরে ফগ লাইট কুয়াশার জন্য, তো কুয়াশার ফগ লাইট টেস্ট করার জন্য প্রতিনিধি দল গেছে, আমলাদের, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এদেরকে দিয়ে পাঠানো হয়েছে। অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু লাইট আপনার টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। যা ফগ লাইট টেস্ট করতে তো আপনার জুন মাস, তখন তো সামার, এটা তো শীতকালে করতে হবে, ফগ তো হয়, কুয়াশা তো হয় শীতকালে, কিন্তু আমলারা গেছেন, শেষ করব, আমলারা গেছেন জুন মাসে সামারে, এবং মহামান্য হাইকোর্ট মানে এই এই এইগুলো দেখে তারও মন্তব্য করেছেন যে হয়তো কিছুদিন পরে শুট করার পরে টাই বাঁধার জন্য হয়তো প্রশিক্ষণ দিতে বিদেশে যাবেন আমাদের আমলারা। এটা হাইকোর্টের মন্তব্য। প্রধানমন্ত্রী আপনার লজ্জা করে না মেডিকেলের বই কিনতে? প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ সার্জারি একটি বই, দাম 5,000 টাকা, 85,000 টাকায় আপনার কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনি প্রধানমন্ত্রী, আপনার আপনার বালিশের দাম 200 থেকে 300 টাকা হয়, সেইটা আপনি কিনেছেন 7,000 টাকায়, 8,000 টাকায়। একটা পর্দার দাম বড়দের 1,000 থেকে 1,500 টাকা হতে পারে, সেটা কিনেছেন 7,00,000 টাকায়। এরপরেও প্রধানমন্ত্রী আপনার লজ্জা নেই, কারণ আইন আদালত আপনার হাতের মুঠোয় কব্জা করে নিয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা করার কিছু নেই। কারণ আজ প্রশাসন, আজকে পুলিশ, আজকে আইন শৃঙ্খলা বাহিনী, সবার কর্তৃত্ব আপনার হাতে। আমি কল্যাণ পার্টির সাফল্য কামনা করছি। আমার বিশ্বাস এই দুর্যোগ দুর্বিপাকেও সৈয়দ ইব্রাহিম বীর প্রতীকের মতো একজন মুক্তিযোদ্ধা গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে 20 দলে থেকে যে লড়াই করছেন, তার এই লড়াইয়ের সাফল্য কামনা করছি। কল্যাণ পার্টির দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।